सब्सक्राइब कीजिए इस चैनल को और हमारी वीडियोस मिस ना करने के लिए दबाइए इस बेल आइकन को। हेलो गाइस, वेलकम टू माय चैनल। तो आज के আমি একটা মোবাইলের ব্যাক কভার আনবক্সিং করব। তো আপনারা হয়তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা বক্স প্যাক রয়েছে, তো যেটা ফ্লিপকার্ট থেকে পারচেজ করা। তো আজকে আমি Realme Narzo 20 এই মোবাইলটির ব্যাক কভার আজকে আমি আনবক্সিং করব। তো চলুন বন্ধুরা, এই বক্স প্যাকটি কাট করা যাক এবং দেখে নেওয়া যাক এর ভিতরে। তো আপনারা যেমন দেখতে পাচ্ছেন, আমি ফ্লিপকার্টের বক্স প্যাকটি কাট করে নিয়েছি এবং তার বক্সের ভিতরে রয়েছে এই ব্যাক কভারটি। তো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, তো ওকে এটা বাইরে বের করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, তো এই ব্যাক কভারটি হচ্ছে রাবার টাইপের, মানে খুব বেশি হার্ড এবং খুব বেশি সফট নয়, মানে একটু মিডিয়াম টাইপের, না হার্ড না সফট। তো এটা আপনাদের মোবাইলের ক্ষেত্রে যথেষ্ট ভালো। এবং আপনারা যদি দাম সম্পর্কে জানতে চান, তাহলে আপনারা এটি অনলাইন মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এটার দাম আই থিঙ্ক 199 টাকা। এবং যদি কোনো অফার না থাকে, তাহলে আপনারা এটি 249 পেয়ে যেতে পারেন। তো আপনারা যদি কেউ কিনতে চান, তাহলে এই প্রোডাক্টের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে গিয়ে এই প্রোডাক্টটি পারচেস করতে পারেন। তো যারা দীর্ঘ সময়ের জন্য ব্যাক কভার ব্যবহার করতে চান, মানে ব্যাক কভার আপনারা পাল্টাতে চান না, তো তাদের জন্য এই ব্যাক কভারটি খুবই উপকারযোগ্য হবে। তো এই ব্যাক কভারটি মোবাইলে ফিট করে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, খুব সহজেই ফিট হয়ে গেছে। তো ওকে বন্ধুরা, আজকে এই পর্যন্তই সমাপ্ত করছি ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেল নতুন হলে বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকন ঘন্টাটি বাজিয়ে দিন সবার প্রথমে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ওকে, ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।